ডাইনোসরস যারা সরীসৃপ প্রাণীদের পূর্বপুরুষ ছিল, কিন্তু আকারে তারা অনেক বড় ছিল। ডাইনোসরসরা পৃথিবীতে অনেক বছর ধরে রাজত্ব করেছিল, প্রায় 14 কোটি বছর ধরে এই পৃথিবীতে এই দৈত্যাকার প্রাণীদের রাজত্ব ছিল। কিন্তু তারপরে কি হলো, আর এই ডাইনোসরস কোথায় বিলুপ্ত হয়ে গেল, আসলে এমন কি ঘটনা ঘটেছিল যার কারণে আজ এই পৃথিবী থেকে তাদের অস্তিত্ব পুরোপুরিভাবে শেষ হয়ে যায়, এটা জানতে হলে আমাদেরকে সময়ে আরো পিছিয়ে যেতে হবে। সো ফ্রেন্ডস, চলুন যাই আজ থেকে আরো 6.5 কোটি বছর আগে। তখন পৃথিবীর আবহাওয়া খুবই মনোরম ছিল, চারপাশে সবুজ গাছপালা, সূর্যের রশ্মি আর সমুদ্র থেকে আসা ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এই ডাইনোসরস। কিন্তু তখন ডাইনোসরসদের ছাড়াও এই পৃথিবীতে আরো এক ধরনের প্রজাতি ছিল, যারা আকারে খুবই ছোট ছিল আর তারা দেখতে আজকের সময়ের ইঁদুরের মতো ছিল। আসল অর্থে তারাই আমাদের প্রাচীন পূর্বপুরুষ ছিল, আর ভবিষ্যতে গিয়ে আমরা এদের থেকেই বিকশিত হতে চলেছিলাম। তারা ছিল ম্যামেলস, অর্থাৎ স্তন্যপায়ী জীব। আপনাকে জানানোর জন্য আমি বলে দিই যে ডাইনোসরসরা ডিম পারত, কিন্তু ম্যামেলসরা ডিম পারত না। আমরা মানুষরাও ম্যামেলস প্রজাতির, অর্থাৎ স্তন্যপায়ী। ওই সময় এই ম্যামেলস ডাইনোসরসদের ভয়তে মাটির নিচে গর্ত করে বসবাস করত, আর তাদের এই অভ্যাস ভবিষ্যতে তাদের জন্য সৌভাগ্য হতে চলেছিল। যখন এই জীবেরা আরামসে এই পৃথিবীতে নিজেদের জীবন কাটাচ্ছিল, তখন 10 কিলোমিটারের ডায়ামিটার বিশিষ্ট একটি অ্যাস্ট্রয়েড সোজা পৃথিবীর উদ্দেশ্যে এগিয়ে আসছিল। পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভিতর ঢোকার সাথে সাথেই এই অ্যাস্ট্রয়েডের গতি আরো ধীরে ধীরে বাড়তে থাকে। প্রতি সেকেন্ড এগিয়ে যাওয়ার সাথে সাথে এর গতি ধীরে ধীরে বেড়েই চলেছিল। প্রায় 70,000 কিলোমিটার প্রতি ঘন্টায় এই অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে এগিয়ে চলছিল। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সাথে সাথেই এটি ঘর্ষণের কারণে একটি বড় আগুনের গোলায় রূপান্তরিত হয়ে যায়। এর আলোক রশ্মি এত বেশি ছিল যে এর 800 কিলোমিটারের রেডিয়াসের মধ্যে আসা সব জীবের চোখ পুরোপুরিভাবে অন্ধ হয়ে যায়। ওই জীবেরা ওই অ্যাস্ট্রয়েডকে দেখতে পাচ্ছিল না, কিন্তু সম্পূর্ণভাবে অনুভব করতে পারছিল। অ্যাস্ট্রয়েড মাটির সাথে ধাক্কা খায় আর একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ এতটা ভয়ঙ্কর ছিল যে এটি ধাক্কা খাওয়ার সাথে সাথে পৃথিবীর 1,00,000 মেট্রিক টন ধাতু পৃথিবীর বাইরে চলে যায়। বিস্ফোরণ হওয়া জায়গায় প্রায় 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীর গর্তের সৃষ্টি হয়। এই গর্তের সব পদার্থ আকাশে একটি বিশাল বড় ধুলোর মেঘের সৃষ্টি করে। এত বড় ধাক্কার কারণে পৃথিবীর ভূমিকম্পের তরঙ্গ পৃথিবীর একেবারে গভীর পর্যন্ত চলে যায়, আর এ কারণে সমুদ্রে অনেক বড় বড় জলের ঢেউ সৃষ্টি হয়, আর একের পর এক সুনামির ঢেউ চারপাশে ছড়াতে থাকে। পৃথিবীর মহাবিনাশের প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গিয়েছিল। এই বিস্ফোরণে রেডিয়েশনের মাত্রা এত পরিমাণে বেড়ে যায় যে এর 800 কিলোমিটারের মধ্যে আসা সব জীব একেবারে পুড়ে ছাই হয়ে যায়। সব গাছ এই গরম সহ্য করতে না পেরে ধ্বংস হয়ে যায়। এই মহাবিনাশ থেকে উঠতে সক্ষম জীব মাটির এই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে যায়, কিন্তু এটি তো শুধু মহাপ্রলয়ের শুরু ছিল। বিস্ফোরণের কারণে যেই 1,00,000 মেট্রিক টন ধুল পৃথিবীর বাইরে চলে গিয়েছিল, ঠিক 40 মিনিট পরে সেগুলো আবার আগুনের গোলার রূপে পৃথিবীতেই পড়তে থাকে, আর তারই সাথে সাথে ধুলার একটি অনেক বড় তুফান 20,000 কিলোমিটারের গতিতে মৃত্যুর আহ্বান নিয়ে আসছিল। এই ধুলের মেঘ অনেক কিলোমিটার মোটা ছিল, যার কারণে পৃথিবীতে সূর্যের আলো আসা অসম্ভব হয়ে গিয়েছিল। অনেক বছর পর্যন্ত পৃথিবীতে সূর্যের আলো একটু পরিমাণেও আসেনি, আর এর পরিণামে পৃথিবীতে অনেক প্রজাতির উদ্ভিদ পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। এই মেঘ পৃথিবীকে পুরোপুরিভাবে ঢেকে ফেলেছিল। বিস্ফোরণের 90 মিনিট পর থেকেই পৃথিবীর তাপমাত্রা 150 ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছিল, আর এর কারণে যেসব ডাইনোসর বিস্ফোরণের এলাকা থেকে অনেক দূরে ছিল তারাও আর বাঁচতে পারেনি। কিন্তু এই মহাপ্রলয় কারো জন্য সৌভাগ্যের হতে চলেছিল। ডাইনোসরদের বিনাশ একটি নতুন প্রজাতির জীবদের জন্য শুরু ছিল, ম্যামেলস, যারা নিজেদেরকে এই মহাবিনাশ থেকে বাঁচিয়ে নিয়েছিল। প্রচন্ড তাপমাত্রা থেকে বাঁচার জন্য তারা মাটির নিচে থাকা শুরু করে, আর বেঁচে থাকার জন্য সবকিছুই খাওয়া শুরু করে দেয়। এই ডাইনোসরের অবশিষ্ট অংশগুলি ভবিষ্যতে আমরা পেতে চলেছিলাম, যার কারণে আজ আমরা তাদের অস্তিত্বের অনুমান লাগাতে পারি। এখনো পৃথিবীতে একটি নতুন ভূভাগের রচনা বাকি ছিল। পৃথিবীর টেকটোনিক প্লেটসের মধ্যে আবার একবার পরিবর্তন দেখা যায়, যা পৃথিবীর দুটি বড় বড় টুকরোকে পরস্পরের কাছে আনছিল। এটি সেই ভূভাগ যেখানে এই ভিডিওকে দেখা 100% মানুষই বসবাস করছে। এটি হলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যা এশিয়া মহাদেশের সাথে অনেক দ্রুত গতিতে একত্রিত হতে চলেছিল। এই দুটি দ্বীপেরই পরস্পরের সাথে ধাক্কা খাওয়ার কারণে একটি নতুন ভূমি শৃঙ্খলের জন্ম হয়, একটি নতুন পর্বত শৃঙ্খল, হিমালয়, আর এটি হলো পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থান, মাউন্ট এভারেস্ট।
এই পর্বত শৃঙ্খলে জমা হওয়া বরফ পরবর্তীতে অনেকগুলো নদীর সূচনা করতে চলেছিল, যা ভবিষ্যতে পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যাকে খাওয়ার পানির ব্যবস্থা করে দেবে। এখনো পৃথিবীতে কোনো একটি জীব নিখোঁজ ছিল, আর সেটি হলো আমরা মানুষ। আজ থেকে 40 লাখ বছর আগে আফ্রিকার পূর্বী এলাকাতে একটি নতুন পর্বত শৃঙ্গের জন্ম হয়, যাকে বলা হয় ইস্ট আফ্রিকান রিফ্ট ভ্যালি। এই পর্বত আফ্রিকাতে মৌসুমি হাওয়াকে যেতে বাধা দিত, যার কারণে আফ্রিকাতে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়। আর এই জঙ্গলেই বসবাস করত এপস। তারা সব সময় গাছের উপরেই থাকত, যেখানে তাদের খাওয়ার জন্য কোনো অভাব ছিল না, আর এই কারণে তাদের কখনো গাছের থেকে নামার প্রয়োজন হতো না। কিন্তু এখানে এখন সময় বাড়ার সাথে সাথে খরা হতে থাকে, বৃষ্টি না হওয়ার কারণে জঙ্গল পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায়, আর এই এপসদের জন্য খাবার খোঁজা কষ্টকর হয়ে যায়। আর এই খাবার খোঁজার জন্য তারা গাছ থেকে নামার সিদ্ধান্ত নেয়। এরা হলো অ্যাবডিপিথেকাস রেমিডাস। এরা আমাদের পূর্বপুরুষ, যারা অনেক বড় সিদ্ধান্ত নেয়। আর এদের ব্রেন একটি কমলার মতো বড় ছিল, আর আকারে তারা 4 ফিট লম্বা হতো। অনেক হাজার বছরের বিকাশের পরে আমাদের পূর্বপুরুষ এখন 2 পায়ে হাঁটতে পারত। এর ফলে তাদের শক্তি কম খরচ হতো এবং তারা হাঁটতে হাঁটতে খেতে পারত। এখন এদের বুদ্ধিও ধীরে ধীরে বাড়তে থাকে, তারা ধীরে ধীরে চালাক এবং চতুর হতে থাকে। সময়ের সাথে সাথে বিকাশের প্রক্রিয়া চলতে থাকে, আমাদের পূর্বপুরুষ ধীরে ধীরে বিকশিত হতে থাকে, আর তাদের ব্রেনও ধীরে ধীরে বাড়তে থাকে। সময় যাওয়ার সাথে সাথে তারা পাথর দিয়ে অস্ত্র তৈরি করা শিখে যায়, আর এখন তাদের জন্য শিকার করা খুবই সহজ, আর ভবিষ্যতে তারা আগুনকে কাবু করাও শিখে যায়। আগুনের আবিষ্কার আমাদের পূর্বপুরুষদের জন্য সবচেয়ে বড় আবিষ্কার ছিল। এটি তাদের গরম, আলো এবং অন্ধকারে রক্ষা করত, আর এ কারণে এখন পরিবারও তৈরি হতে থাকে। আমাদের পূর্বপুরুষরা এখন একই সাথে থাকতে শুরু করে। এরা হলেন হোমো ইরেকটাস, আমাদের পূর্বপুরুষ, যারা অন্য সব জীবের থেকে বেশি চালাক এবং একসাথে সংঘবদ্ধ হয়ে থাকা জীবদের মধ্যে প্রথম জীব। তারা নিজেদের সন্দেশকে অন্যদের কাছে পাঠানোর জন্য বিভিন্ন ধরনের আওয়াজ করতে থাকে। এর ফলে আমাদের পূর্বপুরুষ ভাষা তৈরি করতে সক্ষম হয়, যার কারণে তারা এখন কথাও বলতে পারে, আর এটি আমাদের সবচেয়ে বড় উপলব্ধি। আজ থেকে প্রায় 2 লাখ বছর আগে অনেক বছরের বিকাশ ক্রমের পরে আমাদের অস্তিত্ব শুরু হয়। আমরা হোমো সেপিয়েন্স, মানে বুদ্ধিমান জীব। আজ থেকে আরো কয়েক সেকেন্ড আগে আমি আর আপনি মিলে প্রায় 40 কোটি বছর পার করি। এখন আমরা আবার বর্তমানে চলে এসেছি। এটি হলো আমাদের পৃথিবী, আমাদের সময়। আজ আমরা অনেক বিকশিত আর আধুনিক হয়ে গিয়েছি। আজ আমরা আমাদের আশেপাশে ঘটা ঘটনাকে পুরোপুরিভাবে বুঝতে পারি। আমরা জানি যে এই সমুদ্র কোথা থেকে এসেছে। আমরা জানি যে আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই মাটির জন্ম কিভাবে হয়েছিল, আর সবশেষে পৃথিবীতে জীবন কিভাবে এসেছিল। আর এই ভিডিওতে দেখানো সবকিছুই ছিল বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে। কিন্তু আমাদের সফর এখনো শেষ হয়নি, আমাদের এখনো আরো অনেক আগে যেতে হবে। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আরো ভালোভাবে জানা বাকি। সো আজকের জন্য শুধু এতটুকুই। আপনি যদি জানতে চান যে পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছিল, তাহলে আমি আপনাদের জন্য একটি অ্যানিমেটেড পৃথিবীর সৃষ্টির ভিডিও বানিয়েছি। আপনি সেটি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অথবা উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। আমি ভিডিওর লিংক নিচে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন যে আপনার এই সফরটি কেমন লেগেছে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমি পরবর্তীতে যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে।